ওয়েলকাম ফ্রেন্ডস, আজ অর্থমন্ত্রী সংসদে বাজেট ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে ইনকাম ট্যাক্স নিয়ে বেশ কয়েকটা ঘোষণা করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবে রিভাইজ রয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে পার্সেন্টেজগুলো ছিল সেগুলো কিছুটা রিডিউস করা হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ শর্ত সাপেক্ষে। অর্থাৎ কেউ যদি ওল্ড নিয়মে থাকে, বর্তমানে যে নিয়মটা আছে, তাহলে কিন্তু সে নিউ সিস্টেমের কিন্তু এই সুবিধাটা পাবে না। আবার কেউ যদি নিউ সিস্টেমে আসে, সে কিন্তু তাহলে ওল্ড সিস্টেমের যে ডিডাকশনগুলো ছিল বিভিন্ন ধারায়, সেইগুলোর সুবিধা কিন্তু আর সে পাবে না। সুতরাং এখন প্রত্যেকেরই কিন্তু দুটো পদ্ধতিতে হিসাব করে দেখতে হবে কোনটায় লাভবান হচ্ছে, ওল্ড সিস্টেম না নিউ সিস্টেমে। আমি যতটুকু বুঝতে পেরেছি এই মুহূর্তে, আমি একটা এই এক্সাম্পলের মাধ্যমে আপনাদের দেখাবো। আমি এখানে দেখুন ধরে নিচ্ছি একজনের গ্রস টোটাল ইনকাম 14 লাখ টাকা। এবারে আমি ওল্ড সিস্টেম আর নিউ সিস্টেম দুটোতেই দেখব। দেখুন এখানে ও প্রথমে ওল্ড সিস্টেমটা আমি দেখব, দেখুন 14 লাখ টাকা আমি লিখেছি। এখান থেকে যে ডিডাকশনগুলো হয় প্রিট্যাক্স সেটা বাদ দিয়েছি 2400 টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন একটা আছে 50,000 টাকা সেটা বাদ দিয়েছি, বাদ দিয়ে হচ্ছে 13,47,600। এবারে আমি ধরে নিচ্ছি সে ATCতে পুরো 1,50,000 টাকাই সে সেভিংস করে, ফলে 1,50,000 টাকা বাদ দিয়েছি, বাদ দিয়ে টোটাল হয়েছে কত, 11,97,600। এটা হলো তার ট্যাক্সেবল ইনকাম। এখানে আমি আর অন্য কোনো ডিডাকশন নিইনি, যেইগুলো আছে ধরুন HBA কার্ড থাকতে পারে বা মেডিক্লেম থাকতে পারে, সেগুলো আমি নিইনি। এবার ধরুন তার ট্যাক্সেবল ইনকাম এটা হয়েছে। এইবারে ওল্ড নিয়মে যে পার্সেন্টেজগুলো ছিল তার উপর আমি হিসাব করবো। 2,50,000 টাকা বন্ধু নীল ছিল, 2,50,000 থেকে 5 লাখ কত ছিল, 5%। তাহলে 2,50,000 থেকে 5 লাখ, 2,50,000 টাকা করে 5% করলে 12.5%। এবারে 5 থেকে 10 লাখ কত আছে এখন, 20%। তাহলে 20% করলে কত হবে, 1,00,000 টাকা। এবার অ্যাবভ 10 লাখের ওপর 30% হয়, তাহলে অ্যাবভ 10 লাখের ইনকাম 1,97,600। তাহলে তা রিমেনিং পার্টটার ওপর করলে কত হচ্ছে, 30% করলে কত হচ্ছে, 59,280 টাকা। তাহলে টোটাল ট্যাক্স হচ্ছে কত, 1,71,780 টাকা। এবারে দেখে নেবো নিউ সিস্টেমে ট্যাক্স ক্যালকুলেশনটা। প্রথমে দেখে নেবো নিউ নিউ সিস্টেমের যে স্ল্যাবগুলো আছে সেগুলো। দেখুন 5 থেকে 7.5 লাখ হলে 10%, 7.5 থেকে 10 লাখ হলে 15%, 10 থেকে 12.5 লাখ টাকা হলে 20%, 12.5 থেকে 15 লাখ টাকা হলে 25%, ঘোষণা অনুযায়ী এই ট্যাক্স স্ল্যাবটা, আর অ্যাবভ 15 লাখ হলে 30%। এবারে এই ব্যক্তি 14 লাখ টাকা ইনকাম, ইনি কিন্তু আর কোনো ডিডাকশন পাবেন না এই নতুন সিস্টেমে যদি আসেন। তাহলে এবার নতুন সিস্টেমে ওনার ট্যাক্স কত হচ্ছে দেখবো, 5 থেকে 7.5 লাখ টাকা কত, 10%। তাহলে 10% হলে কত হবে, 25,000 টাকা। 7.5 থেকে 10 লাখ টাকা 15% হলে এই 2,50,000 টাকার উপর কত হবে, তাহলে 37,500। আবার পরবর্তী 2,50,000, অর্থাৎ 10 থেকে 12.5 লাখ পর্যন্ত কত দেখুন, 20% করলে কত হবে, 50,000 টাকা। এইবারে 12.5 থেকে 15 লাখে 25% আছে, তাহলে এনার আয় হচ্ছে 14 লাখ। তাহলে 12.5 থেকে 14 লাখ পর্যন্ত আয়ে এনার, এনাকে কত ট্যাক্স দিতে হবে, 37,500। এগুলো যদি টোটাল করেন দেখবেন টোটাল আসছে 1,50,000 টাকা। তাহলে আগে কত হয়েছিল, 1,71,780, এখন হচ্ছে 1,50,000 টাকা। তাহলে প্রফিট হচ্ছে কত, মাত্র 21,780। তাহলে যার এই 14 লাখ টাকা ইনকাম, তার নতুন সিস্টেমে প্রফিট হচ্ছে কত, 21,780। কিন্তু এই প্রফিটটা কিন্তু সবসময় প্রফিট থাকবে না, তার কারণ এখানে যে যদি এই ব্যক্তির যদি হোম লোন থাকে বা মেডিকেল থাকে, তাহলে কিন্তু আর এই 21,700 প্রফিটটা কিন্তু কমে যাবে বা হয়তো থাকবেই না। এনার হোম লোন যদি 1,00,000 টাকা থাকে, মেডিক্লেম যদি ধরুন 15,000 কি 20,000 থাকে, তাহলে কিন্তু আর এই প্রফিটটা থাকবে না, এই প্রফিটটা রিডিউস হয়ে যাবে। তখন দেখা যাবে ওল্ড নিয়মেই কিন্তু ওনার ট্যাক্স কম হবে, নিউ সিস্টেমে কিন্তু ট্যাক্স কম হবে না, আমি যেটুকু বুঝতে পেরেছি। তাহলে এখন প্রত্যেক এমপ্লয়ি কিন্তু দুটো সিস্টেমে করে দেখতে হবে। তাহলে যে ব্যাপারটা যে বলছে ট্যাক্স ছাড় হয়ে গেছে, আদৌত কিন্তু সেটা নয় আমার যেটা মনে হয়, আপাতত আমি এই এখন পর্যন্ত যেটা বুঝতে পেরেছি। ধন্যবাদ।